সদরের সবজি বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি চলে আসছে তার কাছে। ইউসুফ, তো তো মানিকগঞ্জের আসলে তিনটি উপজেলা রয়েছে, যে তিনটি উপজেলায় আসলে সবজি উৎপাদনের জন্য বিখ্যাত, আর ঢাকার খুব নিকটবর্তী জেলা হওয়াতে এখানে কিন্তু আসলে ঢাকার চাহিদা পূরণ করছে এই মানিকগঞ্জের সবজি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন তো গ্রীষ্মকালীন সবজি কিন্তু আসতে শুরু করেছে, কৃষকরা আসলে আড়তে আনছে, এবং ঢাকার যে পাইকার রয়েছে এবং জেলার যে পাইকার রয়েছে তাদের কিন্তু ভোর থেকে আড়তে আনাগোনা চলছে। তো যদি বলি তো সব সবজির দামই কিন্তু এক সপ্তাহ ব্যবধানে বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে 5 থেকে 6 টাকা করে প্রত্যেক কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে তো কৃষকের সাথে আমি কথা বলেছি, কৃষকরা বলছে এখন কিন্তু আসলে বৃষ্টি দীর্ঘদিনের বৃষ্টিটা হওয়াতে তাদের কিন্তু যে ফুল বা নতুন যে সবজি যে এটাকে থাকছে না, যার জন্য তারা বলছে বলে আসলে দামটা একটু বেশি রয়েছে, কিন্তু তাদের সরবরাহটা একটু কম রয়েছে। অন্যদিকে কিন্তু আসলে যারা এখানকার পাইকার রয়েছে তারা বলছে এখান থেকে টাটকা সবজি পেয়ে তারা আসে ঢাকার বাজার ধরতে, এখান থেকে কিনে তারা নিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে যে সবজির বাজারটি রয়েছে তা যদি আপনাকে জানাই, তা হচ্ছে এখন শসা বিক্রি হচ্ছে এখানে পাইকারি, সবই পাল্লায় ধরে এখানে বিক্রি হচ্ছে, কিন্তু আমি কেজি ভাবে এখানে বলছি। সেক্ষেত্রে শসা বিক্রি হচ্ছে 25 থেকে 28 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 30 থেকে 36 টাকা কেজি দরে, পুঁই শাক বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকা কেজি দরে, টমেটো বিক্রি হচ্ছে 7 থেকে 11 টাকা বিক্রি কেজি দরে, ভেন্দি বা ঢেঁড়শ বিক্রি হচ্ছে আসলে 40 থেকে 50 টাকা কেজি করে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 15 থেকে 22 টাকার মধ্যে রয়েছে, করলা বিক্রি হচ্ছে 34 থেকে 36 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা, পটল রয়েছে 30 থেকে 32 টাকা, গাজর রয়েছে 12 থেকে 14 টাকা, বরবটি রয়ছে 30 থেকে 34 টাকার মধ্যে। সবচেয়ে যে কম দাম সবজিটা রয়েছে এখানে সেটা হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া বেশ সর্বহ রয়েছে, বিশেষ করে মানিকগঞ্জের ঘিউর উপজেলাতে মিষ্টি কুমড়াটা সবচেয়ে বেশি আবাদ হয়, এবং কি সুস্বাদু মিষ্টি। তো সেক্ষেত্রে কিন্তু সবচাইতে কম দাম অর্থাৎ 4 থেকে 5 টাকা কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, তবে সেই ক্ষেত্রে কিন্তু সর্বটাও বেশি রয়েছে। অন্যদিকে কিন্তু এই যে গ্রীষ্মকালীন সবজিগুলো রয়েছে টাটকা সুস্বাদু, এবং কি কৃষকরা বলছে একটু বিষমুক্ত সবজি, যার জন্যে কিন্তু এখানকার চাহিদাটা বেশি রয়েছে, এবং ঢাকার খুব নিকটবর্তী হওয়াতে এবং ঢাকা নিচে মহাসড়কের পাশে এইটা সবজি আরতিত হওয়াতে কিন্তু এখানে আসলে যেমন ক্রেতা অর্থাৎ যারা বিক্রেতা অর্থাৎ কৃষক তারা কিন্তু তাদের উৎপাদিত সবজি সরাসরি এখানে নিয়ে আসতে পারছে, এবং অন্যদিকে কিন্তু আসলে ঢাকার যারা পাইকার তারা কিন্তু এখান থেকে আসলে সঠিক দামে কিনে তারা বেশি দামে বিক্রি আসলে ঢাকা নিয়ে করছে। এই ছিল আমার কাছে আসলে কাজল মানিকগঞ্জের এই বৃহৎ সবজি আড়ত থেকে সর্বশেষ খবর। মানিকগঞ্জ থেকে সবজির বাজার সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী।